আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন জানি আমি ব্লগ দিতে খুবই দেরি করি অনেক বেশি লেট হয়ে যায় আর এত ঢিলা আর বর্তমানে যেটা হয়েছে যে আলসেমি ধরছে একদমই ব্লগ এডিট করতে মন যায় না ভিডিও করে করে ফোনটা একদম ভরে রাখি বাট এডিটিং করতে গিয়ে যত আমার আলসেমি শুরু হয় যাই হোক আজকে যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়িতে মানে হাজব্যান্ড বাচ্চাদের সাথে হচ্ছে আমিও যাচ্ছি শ্বশুর বাড়িতে আর এখন চলছে ধান কাটার মৌসুম গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে হচ্ছে এরকম ধান খড়ের কাজ চলছে তো আমরাও যাচ্ছি কারণ শাশুড়ি মা আছে বাড়িতে একা একা কাজ করছে তো ভাবলাম দুই তিন দিন যাই হোক তার সাথে কাটিয়ে আছি কিছু কাজও করা যাবে তাকে সময় দেওয়া যাবে আর হাজব্যান্ডের ছুটি ছিল তিন দিনের মতো আর এই তিনটা দিনও সে তার মায়ের সাথে কাটাতে পারবে এই উদ্দেশ্যে আসলে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর রাস্তাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর চারপাশে পানি গাছপালা সবুজ শ্যামল গ্রামের এই পরিবেশগুলো আসলে অনেক বেশি বেশি ভালো লাগে আমার কাছে মন চায় এখানেই সময় থেকে যায় তবে এখানে তো থাকা সম্ভব না যার যেখানে আসলে নসিপে লেখা আছে সেখানেই থাকতে হবে এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমার দাদু বাড়িতে যাওয়া যায় কোনো একটা কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম সম্ভবত সামনে থেকে কোনো গাড়ি আসছিলো বা এই জন্য এরপর আবার রওনা দিয়ে দিলাম এই যে মাটির রাস্তাটা গেছে এটা দিয়ে কিন্তু আমার দাদু বাড়িতে যাওয়া যায় তো রাস্তাটাকে টাটা বাই বাই বলে আমরা চলে গেলাম সামনে কারণ যেতে হবে শ্বশুরবাড়িতে বর্তমানে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে তবে আমরা কিন্তু বৃষ্টির আগে গিয়েছিলাম আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল আর প্রায় দেখা গেছে যে নতুন ধান সিদ্ধ করার পর এক থেকে দু দিনের মধ্যেই শুকিয়ে যাচ্ছে এরকম একটা গরম যখন গেল কয়েকদিন আগে তখন কিন্তু আমরা গিয়েছিলাম কিন্তু ওই যে বললাম আলসেমের কারণে আসলে ভিডিওগুলো শেয়ারই করা হচ্ছিল না তো দেখতে দেখতে আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছি এই হচ্ছে আমার রুমের অবস্থা বাচ্চারা খেলাধুলা করছিল আর তারপরে হচ্ছে এখানে সব টপ এখানেও কিন্তু আমার বাচ্চাদের খেলনা আছে তো ওগুলো বের করে দিয়েছি ওরা খেলার জন্য তারপর হচ্ছে হাজব্যান্ডকে কিছু আম আর তরমুজ কেটে দিয়েছি উনি আসার পরে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে বুঝতেই পারছিলাম না কী হচ্ছিল হয়তোবা প্রচণ্ড গরমের কারণে এরকমটা হয়েছে তবে ওনার শরীর একেবারেই খারাপ হয়ে গেছিলো আমরা তো মানে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম ওনার অবস্থা দেখে হঠাৎ করে কেন এরকম হলো রাস্তায় যখন আমরা আসি বাসা থেকে তখন কিন্তু উনি ভালোই ছিল মাঝ রাস্তায় আসার পর থেকে হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গিয়েছিল তো যাই হোক তারপরে ওষুধপত্র খেয়ে কিছুক্ষণ উনি রেস্ট নিয়েছে তারপর একটু ব্যথাটা কমেছে আর যেহেতু আমরা সকালে এসেছি দুপুরে রান্না করতে হবে আর বাড়ি ভর্তি একদম ধান এলোমেলো সব কিছু তো আমি বসে গেছি রান্না করতে দুপুরে রান্না করতে হবে আর আমার শাশুড়ি মাকে সাহায্য করার জন্য কিন্তু আমার খালা শাশুড়িও চলে এসেছিলো তো আমাদের জন্য তারপরে হচ্ছে খালা শাশুড়ি আছে মা আছে সবার জন্যই রান্না করব আর কি এখানে একটা রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে আরেকটার জন্য সবজি কাটছিলাম মাছ কাটতে হবে তো আজকে হচ্ছে এই ইলিশ মাছটা রান্না করবো ছোট্ট একটা ইলিশ মাছ ছিল আমরা যেহেতু মাকে বলে আসিনি মানে আগে থেকে বলিনি তাই ফ্রিজে যা ছিল সেগুলোই আপাতত রান্না করছি পরে হয়তো বা আমার হাজব্যান্ড বাড়িতে মানে বাজারে গেলে বিকালে তখন কেনাকাটা করবে বাজার করবে তো এখন যা আছে তাই রান্না করছি আর আজকে মোটামুটি রান্না একটু কম এখানে হচ্ছে শাকবাজি করছিলাম ভাত হয়ে গেছে শাকবাজি হয়ে গেছে ছোট মাছটাও প্রায় কাছাকাছি একটু হচ্ছে ঝোলটা মানে কমে গেলে তখন নামিয়ে নিব। তারপরে হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না কালকে কিন্তু প্রচুর রান্না থাকবে কারণ কালকে হচ্ছে আবার নতুন যে জমির ধান সেটা কাটা হবে তো চারজনের মতো হচ্ছে লোক রাখা হবে আম্মু বলছিল আর কি তো সেই ভিডিও শেয়ার করতে পারবো কিনা জানি না কারণ ধান কাটার যেদিন লোক রাখা হয় সেদিন দেখা যায় সকালে রান্না শেষ করতে না করতে একটা বসাতে হয় আবার যেহেতু বিদেশি লোক রাখা হবে মানে অন্য জায়গা থেকে এসে হচ্ছে ওনারা এখানে কাজ করে তাদেরকে বলা হয় যে বিদেশি কামলা বা বিদেশি লোক তো ওনারা হচ্ছে রাতেও খেয়ে যায় যারা বাইরে থেকে আসে অন্য শহর থেকে অন্য জায়গা থেকে আসে তো দেখা যায় বেলায় খাবার দিতে হয় আর তিন বেলা রান্না বান্না করতে করতেই মানে সময় চলে যায় কীভাবে বোঝাই যায় না সেই সাথে ধানের কাজ তো আছেই এখানে হচ্ছে ধান উঠাতে এসেছিলাম তো আমার শাশুড়ি মা ধান উঠাচ্ছিলো সাথে কিন্তু আমিও উঠাচ্ছি বাট ওইটুকু ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না চোখের সামনে একজন কাজ করছে আমি আসলে বসে থাকতে পারি না আমার অনেক বেশি কোমরের সমস্যা আছে কোমরের ব্যথা আছে ব্যাক পেনের এটা তো আপনারা অনেকে হয়তো বা জানেন তারপরও দেখা যায় যে যেগুলো আমি করতে পারি তার চেয়ে তো বেশি করার চেষ্টা করি বাট ভারী জিনিস দেখা যায় ধানের বস্তা উঠাতে পারি না কারণ ওইটা ওঠালে পরের দিন আর রান্নাবান্না করা সম্ভব হবে না তো এখানে আমার শাশুড়ি ধান ওঠা ছিল তারপর আমরাও ছিলাম কিছুটা ধান এখানে মাপা হচ্ছিল আমি বাসায় নিয়ে যাব এই জন্য তো এখানে আমার চাচা শ্বশুর আর আপনাদের ভাইয়া হচ্ছে মানে আমার হাজব্যান্ড তো ওনারা দুইজনে মিলে ধানগুলো মাপছিল ওনার যেহেতু শরীর খারাপ তাই মাপা মাপির কাজটা আমার চাচা শ্বশুরই করছিল দেখতেই পারছেন আমরাও বলছিলাম যে ভারী উঠানোর দরকার নেই আপনি জাস্ট বস্তাটা ধরে থাকেন আগে উনি দেখা যেত যে বাড়িতে আসলে দুই তিন দিনের ছুটি নিয়ে আসলে একদম সকাল মানে নাস্তা খেয়ে লেগে পড়তো কাজে কখনো কখনও তো নাস্তা খাওয়ার আগেই কাজ শুরু করে দিত সারাটা দিন সে কাজ করতো একদম সন্ধ্যা পর্যন্ত তারপর হচ্ছে একদম সন্ধ্যার দিকে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে বাজারে চলে যেত বাজারে আটটা নটা পর্যন্ত থাকতো এটাই ছিল বাড়িতে আসলে তার রুটিন দিন তার মায়ের যত কাজ আছে মানে বাড়িতে যত কাজ একটা ছেলে মানুষের জন্য জমা করে রাখা যায় আম্মা কিন্তু সেগুলো রেখে দিতেন তো উনি হচ্ছে জানেই যে উনি করবে তো এসে যত গাছ কাটা দরকার বাড়ির যত কাজ করা দরকার মাচা বানানো দরকার গাছে খুঁটি দিতে হবে বা একটা ছেলে মানুষের যে কাজগুলো থাকে সবগুলোই হচ্ছে উনি করতেন দুই তিন দিন যাই থাকতেন একদমই রেস্ট নিতেন না তো পুরো কাজ করতেন এই মানুষটা এখন আসলে অসুস্থ হওয়ার পর এরকম হয়ে গেছে দেখলেই আসলে খারাপ লাগে উনি নিজেও অনেক আফসোস করে যে আমি আগে প্রচুর কাজ করতাম আর এখন আসলে কিছুই করতে পারি না তো ওনার অসুস্থতার কথা আমার শাশুড়ি মাকে আমরা অনেক দিন পর্যন্ত বলিনি জানার পর থেকে কিন্তু মানে যখন থেকে ওনাকে বলেছি তারপরে উনিও অনেক সেফ করে থাকে খুব একটা কাজ হচ্ছে আমার হাজব্যান্ডকে করতে দেয় না যাই হোক এটা ছিল পরের দিন পরের দিন হচ্ছে লোক রাখা হয়েছিল সকালে রান্না বান্না করেছি এরপর ধান শুকাতে দিয়েছি আমরা সবাই মিলে ধান এনে এখন হচ্ছে আমি একটু কী বলে এটাকে পা দিয়ে দিচ্ছি মানে একটু পরপর এটাকে হচ্ছে নিচেটা উপরে উপরে নিচে এভাবে চেঞ্জ করে দিতে হয় না হলে উপরে যে ধানগুলো আছে ওগুলো বেশি শুকিয়ে যাবে আর নিচেরটা হচ্ছে শুকাবে না কাঁচা থাকবে তো দেখা যায় পাঁচ পাঁচ সাত মিনিট পরই পাল্টে দিলে খুব তাড়াতাড়ি ধানগুলো শুকিয়ে যায় আর এত রোদ উঠেছিল এখন প্রায় সাড়ে এগারোটার মতো আর কি বাজে তো ধানের মধ্যে পায়েই দেওয়া যাচ্ছিল না মনে হচ্ছিল যে ধানগুলো সহ একদম গরম আগুন হয়ে আছে তো আমি ওখানে পা দিয়ে হাজব্যান্ডকে বলছিলাম যে আপনি এত কাজ করবেন না এক্ষুনি ব্যথা পেয়ে যাবেন ওনার আবার একটা দোষ আছে যেটাই করতে যাক একটু না একটু ব্যথা তো পাবেই তো সেই দিনও কিন্তু লিচু গাছ কাটতে গিয়ে হচ্ছে যে ব্যথা পেয়েছিল অনেকখানি হাত ওনার কেটে গিয়েছিল বেশ অনেকটা মাংস মানে উঠে গিয়েছিল আমি সবসময় বলি যে এইসব কাজ না করার জন্য তবে উনি যেহেতু কাজের মানুষ কাজ না করলে ওনার একদমই ভালো লাগে না তো লিচু গাছে উঠে ডালপালা কেটে দিয়েছিল। লিচু শেষ হয়ে গেছে আর এবার লিচু আম জাম সবই একদম কম কম এসেছে বাড়িতে কাঁঠালও খুব একটা আসেনি মানে একদম কম তো আমি বলছিলাম যাই আসুক অল্প করে আম পারি এবার যেহেতু আচার বানানো হয়নি অল্প কিছু আম নিয়ে যাব আচার বানাবো তো এখান থেকে হচ্ছে গাছ থেকে নিজের গাছ থেকে এভাবে আম পারার মজাটাই আসলে আলাদা যদিও আমি মাত্র দুই তিনটাই পেরেছিলাম আর বাকি আমগুলো আমার হাজব্যান্ড উপর থেকে পেরে দিয়েছিল আর কি আচার বানানোর জন্য তো এই তো আম পারছিলাম আর লিচু গাছে যেটা হয় লিচু হওয়ার পর কিন্তু ডালপালাগুলো একদম ছেটে দিতে হয় সেই কাজটাই আমার হাজব্যান্ড গাছের উপরে উঠে করছিল কিন্তু সবটা তো করা সম্ভব না এটার জন্য দেখা যাবে আলাদা লুক রাখতে হয় টাকা দিলে উনি ভালোভাবে হচ্ছে পুরো গাছ কেটে একদম পরিষ্কার করে দিয়ে যায় দেন আবার নতুন ডালপালা গজায় সেগুলোর মধ্যে ভালো লিচু আসে তো এই তো আশপাশে যে আমগুলো পড়েছিলো সেগুলো আমি তুলে নিচ্ছি আর এক বলের মতো আম হয়েছিল তো এগুলো সব হচ্ছে যাওয়ার সময় নিয়ে যাব এখানে আর বানানোর সময় নাই কারণ কাজের অনেক বেশি ব্যস্ত এগুলো এক্সট্রা কাজ করার মতো সময়ই নাই। তো এগুলো হচ্ছে যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাব দেন হচ্ছে হয় আমি বানাবো নয় আম্মুকে দিব মানে আমার আম্মুকে দিব বানিয়ে দেওয়ার জন্য আর কি সেই দিন তো পরে আর ভিডিও করতে পারিনি এটা ছিল তার পরের দিন মানে আমাদের ছুটি শেষ হওয়ার লাস্টের দিন ধান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিদ্ধ করা হয়েছে আর এগুলো শুকালে একদম ধান ভেঙে তারপর চাল করা হবে তো এই তো আমার হাজব্যান্ড বাচ্চারা মানে আমার দুইটা ছেলে পুকুরে নেমে গেছে এই তো আমাদের ছোট্ট একটা পুকুর আছে তো এই পুকুরে নেমে ওরা গোসল করছিল স্মৃতি হিসেবে এই ভিডিওটুকু রেখে দিয়েছি মাসাল্লাহ আল্লাহ ওদের তিনজনের হা নে দান করুক ওরা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই ওদের মুখে হাসি তো আমার মুখে হাসি আর আপনারাও সবাই দোয়া করবেন ওরা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং আল্লাহ ওদেরকে ভালো রাখে সবাই অনেক বেশি এনজয় করছিল বিশেষ করে আমার ছেলে দুইটা মানে এভাবে কখনো ওরা সুযোগ পায়নি যেহেতু বাসা বাড়িতে থাকে তো ছোট ছেলে তো এই ফার্স্ট নেমেছে বড়টা এর আগে একবার গোসল করেছে পুকুরে আর বড় ছেলে হচ্ছে সুইমিং পুলেও অনেকবার গোসল করেছে তবে ছোটোটাকে নিয়ে যাওয়া হয়নি তো ও খুব বেশ এক্সাইটেড ছিল এই জিনিসটার জন্য তো ওর মনের আশা পূর্ণ হয়েছে ও ওর খুবই ভালো লাগছিলো সেই সাথে ওদেরকে দেখে আমারও ভালো লাগছিলো আমি আমার শাশুড়ি মা তারপরে আমার যা সবাই মিলে ওদের এইসব মজা করা দেখছিলাম আর পুকুরে খুব একটা পানি নেই যার কারণে পানি একদম ঘোলা ঘোলাঘোলা হয়ে গেছে এক এই কয়েকদিন খুব বেশি রোদ ছিল যখন আমরা ছিলাম আর কি তো এই ছিল আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ